আমার বিয়ের মোহর হয়েছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে, তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে 4 আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে, দয়া করে একটু বলবেন। বাহ, বহুত ভালো বউ পাইছেন, আপনার কপাল আছে ভাই, এরকম কপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা মেয়েদের মোহর পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য অধিকার, যদি কোনো মেয়ে ফাইন তিবনা লাকুম আন শাইইন মিন নাফসি ফাকুলু হানিআম মারিআ, যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মোহর কমায় দেয়, 3 লাখ টাকার 4 আনা আংটিতে নিয়ে আসে, তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি চলে খাইতে পারো, অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো। কোরআনে আল্লাহ লাফাইতে লাফাইতে বলেন না, আবার ওই তর্জমা আবার বুঝেন না, মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো, খেতে পারো। তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয়, এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে ফেঁসে গেছে তারা বউয়ের কাছে দরখাস্ত করতে পারেন, দরখাস্ত করতে পারেন। আমি এর আগেও কোথায় বলছি, বরাবর মাননীয় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমার মতো কপাল পোড়া, মোহর অনেক ধার্য হয়েছিল, আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না, আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনীয় পর্যায়ের কমিয়ে দিয়ে বাদিত করবেন, বিনীত আপনার হতভাগা স্বামী। দরখাস্ত লিখতে হবে এমন কোনো কথা না, কিন্তু স্ত্রীর পাম্পটি দিয়ে হোক যেমনি হোক বাইরে রেখে তার কাছে যদি আদায় কমায় নিতে পারেন, আবার কমায় নেওয়াটা বাটপারি করে কমায় নেবেন না, সিন ক্রিয়েট করে কমায় নেয়। ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলে যাই, বাসর রাতে যায় বলে আরে মোহর তো অনেক দর্শে বুঝলাম, কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব, ক্যানাডা চলে যাব, আরে টাকাই টাকা শব্দ তোমার, কি করবা তুমি, তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আর কিছু লাগবে না, তো এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারিরে ফান্দে ফেলায় নেবেন না। আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না, ওইটা আমি এমনি বললাম, বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র, গালিগালাজ করে না, বেয়াদবি করে না, সভ্যভদ্র, তো ভালো ছেলে হিসাবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমায় দিল, তাহলে এটা আপনার জন্য জায়েজ। অতএব 3 লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে 4 আনা আংটি দিয়ে দিলে আমি খুশি, আর 3 লাখের দাবি থাকবে না, তো সেটা হতে পারে, জায়েজ হবে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন, মোহর দিচ্ছেন নি আপনি, পরিশোধ করছেন নি বোর মোহর, মাশাআল্লাহ, জাজাকুমুল্লাহ খের। আমি বিভিন্ন জায়গায় হাত তোলাই কয়জন মোহর দিছেন, বেশি একটা হাত পাই না, এখানে তোলাইলেও এখন ধরা যাবে, ধরা খায় যাবে বেশি লোক, হুজুরদের দেখবেন সবার আগে হাত তুলছে, কারণ হুজুররা আলহামদুলিল্লাহ এই কাম করে না, আপনাদের মতো 20 লাখ 30 লাখের এই বাটপারি মার্কা মোহরও ধরে না, আর বউয়ের সাথে চিটারিও করে না হুজুররা আলহামদুলিল্লাহ। সব হুজুরদের খবর নেবেন যে সবার আগে মোহর দিয়ে দিছে, তারপরেও দেখ বলবেন যে হুর হুজুররা নাকি মহিলাদের বিরুদ্ধে, আরে মহিলাদের ওয়াজ করতে করতে হুজুরদের মুখ ফেনা ছুটে যাচ্ছে মহিলাদের অধিকার আদায় করার জন্য। আল্লাহ তাআলা নারীদের পুরুষদের সবার অধিকার সবাইকে পরস্পরকে আদায় করার তৌফিক দান। কোর্টের মাধ্যমে বিবাহ করা কি জায়েজ, এটার বৈধতা সম্পর্কে জানতে চাই। আপনি বিয়ে কি কোর্টে করছেন, না বাড়িতে করছেন, না খেতে করছেন, এটা ইস্যু না, ইস্যু হলো আপনি বিয়ের শর্তগুলো পূরণ করেছেন কিনা। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়তে যে শর্তগুলো আছে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব করবে, অপর পক্ষ কবুল বলবে, এটি পাওয়া গেছে কিনা, মোহর নির্ধারণ করবে, নির্ধারিত না করলে, নির্ধারণ না করলে অটো মোহর মিছিল নির্ধারিত হয়ে যাবে, এর মাধ্যমে বিবাহ সংগঠিত হবে। এখন কোর্টে গেছেন, সাক্ষী ছিল না, কাগজে কলমে বিয়ে করেছেন, সেখানে সাক্ষী নাই, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে? অনেক সময় দেখা যায় ওই কোর্টে যখন প্রস্তাব সম্মতি দিছে তখন সাক্ষী ছিল না, পরে একজনের সাক্ষী হিসাবে সই করে দিছে, তাতেও বিয়ে? যখন প্রস্তাব এবং সম্মতি দিচ্ছেন তখন দুজন সাক্ষীর উপস্থিতি এবং তাদের সাক্ষ্য শোনা এটা শর্ত, এগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে। অতএব কোর্টে যদি এটুকু হয় বিয়ে হতে পারে। আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি? এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা, এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে মানুষ দোয়া করবে, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে, বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি, আল্লাহর, আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি, অনেক সময় কি বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে। প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম যে আপনি কেমনে জানলেন, এটা একটা কথার কথা হয়ে গেছে, তাই না?
দ্বিতীয় কথা হলো, আমার দোয়ায় আপনি ভালো আছেন, আমি দোয়া করছি ভালো কথা, সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে, এটা আপনি কীভাবে শিওর হইলেন? এমনও তো হইতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো রাখছে। যদিও এরকম বলার কারণে কি ইমান হারা হয়ে যাবে না, এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয়, এরকম কোনো জটিল বিষয় না, তারপরেও এটা বলার অসৌন্দর্য। এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি, আমার ভালো থাকাটা নিসবত বা সম্পর্ক করবো আল্লাহর দয়ার দিকে, কারোর দোয়ার দিকে। আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেটতে অভ্যস্ত, এক্ষেত্রেও যে জিজ্ঞেস করলো তার একটু খুশি করে দিলাম আর কি, যে আপনার দোয়ায় ভালো আছি, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর শুকর আদায় করব। কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না, এটা বলার ভুল, আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এইভাবে বলবো, এটাই হলো সঠিক পদ্ধতি।